সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আর হ্যাঁ, আমি সবাইকে বলে রাখি, আমার কাছে ধর্ম যার যার, উৎসব সবার, তো সেক্ষেত্রে আমি ঈদের মেলায় যাবো। গাইস দেখো, পুরো সেই লেভেলের বৃষ্টি নেমে গেছে। হ্যালো গাইজ, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্লগার গার্ল সুইটি। আই হোপ কি তোমরা সবাই ভালো আছো, আর গাইজ আমিও খুবই ভালো আছি, আমাকে দেখে অলরেডি বুঝতেই পারছো। তো গাইজ আজ ঈদ, সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। বাট গাইজ এখন আমি রয়েছি কলকাতাতে, তো এখান থেকে বাড়ি ফিরবো, দেন মেলায় যাবো। সো স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকো। গাইজ আমি অনেকটা পথই চলে এসেছি, আর আজকের ওয়েদারটা তোমাদের কি বলবো, জাস্ট দেখে নাও আকাশটা কি দারুণ লাগছে। তো এই অবস্থায় আমি বাড়ি ফিরছি, বাট আমার টেনশন হচ্ছে যেহেতু আমি রেনকোটটা নিয়ে আসিনি, ভুলে গেছি বাই মিস্টেক, টেনশনে টেনশনে বাড়ি ফিরছি। গাইজ আমার হালাত দেখো, তো দত্তপুকুরে চলে এসেছি, তো এখন একটা চা নিয়েছি, চাটা খেয়েই বেরিয়ে যাব, কোথাও দাঁড়াইনি। তার কারণ গাইজ ওয়েদারটা এমন যে বৃষ্টি এক্ষুনি নেমে যাবে, এক্ষুনি নেমে যাবে, এরকম একটা সিচুয়েশন। চলো চা খেয়ে বেরিয়ে গিয়ে পরে কথা হচ্ছে। সো গাইজ ফাইনালি আমি বাড়ি পৌঁছে গেছি, তো এখন একটু খাওয়া দাওয়া করব, দেন মেলায় যাব। আর মেলায় গিয়ে তোমাদের সবাইকে দেখাবো টোটাল মেলাটা। আর হ্যাঁ, আমি সবাইকে বলে রাখি, আমার কাছে ধর্ম যার যার, উৎসব সবার, তো সেক্ষেত্রে আমি ঈদের মেলায় যাবো। প্রচুর একটু কিছু খাবার দাবার প্রচুর ওঠে আমাদের এই মেলাতে, তো সেখানেও যতটা যা খেতে ইচ্ছা করবে সেগুলো খাবো। তো চলো মেলায় গিয়ে দেখা হচ্ছে গাইজ। গাইজ দেখো, পুরো সেই লেভেলের বৃষ্টি নেমে গেছে, আর ঈদের দিন বৃষ্টি হয়ই, এটা আমি সেই ছোটবেলা থেকে শুনে আসছি গাইজ। বাট নামাজ পড়ার টাইমটাতে হয় না, এটা আমি শুনেই আসছি, তো এবারও সেটাই হলো। বাট সেই লেভেলের বৃষ্টি নেমে গেছে, তো এখন তো যাওয়াই যাবে না, আমাকে ওয়েট করতে হবে, বৃষ্টি থেমে গেলে দেন মেলায় যাব। বুঝতে পারছি না মেলা কতটা কি থাকবে, তার কারণ গাইজ এই সময়টাতেই সবাই মোটামুটি মেলায় যায়, আর এখনই এত জোরে বৃষ্টি নেমে গেছে, তো কি থাকবে না থাকবে বুঝতে পারছি না, বাট যাব তো ঠিকই আমি। গাইজ এটা ছিল আমাদের পুরাতন বাসারহাটের মসজিদের ডেকোরেশন, তো মসজিদটা দেখতে মোটামুটি বেশি সুন্দর। অন্যবার দেখি, এই মসজিদ তো ভরেই যায় নামাজ পড়ার সময়, প্লাস রাস্তা ভরে যায়, সাথে স্কুল ভরে যায়, ইভেন এখান দিয়ে কোনো গাড়ি টাড়ি তত সময় যেতে পারে না। আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা আছে ওই রাস্তাটা দিয়ে ঘুরে যেতে হয়, বাট এইবার আর আমি সেটা দেখলাম না। গাইজ আর একটা ব্যাপারও আমার খুবই খারাপ লেগেছে, তার কারণ হলো এই যে যে জায়গাটা দেখছো, এখান দিয়ে মানুষ হাঁটতে পারতো না ঠিকভাবে, এত মানুষ হতো, হাজারের ওপরে মানুষ হতো, বাট এইবার সেরকম কিছুই আমি দেখলাম না। কোভিডের জন্য তো আগে হয়নি, বাট এইবার কেন হলো না আমি জানি না। অ্যাকচুয়ালি আমি বুঝতেই পারছি না কেন এত মানুষ কম, কারণ এরকম আমি কখনো দেখিনি। আমাদের এখানে এই মেলাটার বেশ নামও আছে যে প্রচুর মানুষ হয়, প্রচুর খাবার দাবার ওঠে, বাট এবার কিছুই হয়নি। যাই হোক, আর আমি তো ভাঙা মেলায় এলাম, তার কারণ মাঝে বৃষ্টি হচ্ছিলো, এবার ওই বৃষ্টির মধ্যে আমি আসেনি, একটু একটু বৃষ্টিও হচ্ছিলো, মেবি তখন বেশ কিছু মানুষ এসেছিলো, বাট এখন তো কিছুই নেই। ভেবেছিলাম গাইজ তোমাদের এটা শেয়ার করলে তোমাদেরও খুবই ভালো লাগবে, বাট আমি নিরাশ হয়ে গেছি, কারণ এরকমটা হবে আমি নিজেও বুঝিনি আর ভাবিও নি। যাই হোক, এটাই তোমরা দেখো। মাল দিয়ে যাবে, ফোন করছি তো বৃষ্টির জন্য। আর কখন নিয়ে আসবে মাল? আর নিয়ে আসবে কি? গাইজ এই আলগা গায়ে যে আঙ্কেলটাকে দেখছো, ইনি কথা বলতে পারেন না, আমাকে খুবই ভালো দেখেন, ইভেন রাস্তাঘাটে দেখলেই মানে বোঝায় যে কেমন আছি, কি কি করছি, এরকম একটা ব্যাপার। আমি আগে কিছু বুঝতাম না, বাট বাবার সামনে গিয়ে গিয়ে প্রায় বলতো, আশীর্বাদ করতো মাথায় হাত দিয়ে, তো তখন বুঝেছি যে হ্যাঁ উনি এটা বলার চেষ্টা করে, ভালো আছি, তোমাকে ভালো দেখেন। তো গাইজ বৃষ্টি হচ্ছিল, তো তার আগে মোটামুটি মেলাটা কিছুটা শেষ হয়ে গেছে, আর বৃষ্টির পরে লোক বাড়ি চলে গেছে, তো সেক্ষেত্রে আমরা ভাঙা মেলায় রয়েছি। গাইজ গান চলছিল, তাই জন্য আমাকে আবার ভয়েস ওভার দিতে হলো, তো ভাইকে এগ রোল কিনে দিলাম, আর আমার তো আইসক্রিম শেষ, দেখতেই পাচ্ছ। তো এক্ষুনি আমরা বাড়ি চলে যাব, বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে কি কি খাবার নিয়েছি মায়ের জন্য, গিয়ে দেখাচ্ছি তোমাদের। এই যে ঈদের খাবার মেলা আসছিল, ছিল ছিল দেখো, পকোড়া আছে, এটা পরে খাও, ওইটা দেখো, ওইটা দেখো, দেখতেছি সবই,
জিলেপি হুম তোমারও তাহলে কিন্তু ঈদ হয়ে গেল হ্যাঁ ঠিক আছে তাহলে এগুলো খেয়ে নাও তো পুরো পাপড়টা পড় দাও তো গাইস এই পাপড় আর জিলেপি মায়ের জন্য ছিল ভালো পাপড় সুগারের মানুষ ভুলভাল জিনিস খাচ্ছে একটু খাতি আয় মিষ্টি নেনি ওই জন্য सो गाइज वीडियो शेष कर दीची देखा हो नतुन को वीडियोर संगे ततक्षण भलो थे सुस्थ थे और हाँ गाइज जरा चैनल के सबसक्राइब करो नी तारा सबसक्राइब कर दिओ और बेल आइकन टी ऑल करते भूलो ना गाइज और लाइक कमेंट शेयर कर दिओ सो टाटा बाय बाय।